Hello everyone, assalamu alaikum, আমি কার্বি কার্টিস ফারদিন খান আছি আপনাদের সাথে। আজ নিয়ে আসলাম ইভেন্টের নতুন একটি ব্লগ। আজকে আমরা সুজানা হক কাপুর ওয়েডিং টেবিল ডেকোরেশন করবো, আস্তকাশি সাজাবো, সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করবো। পুরো ব্লগটি দেখবেন, আমার সাথেই থাকবেন। এই ইভেন্টের জন্য আমার যা যা লাগছে আমি সব কিছু নিয়ে নিয়েছি কার্ভিং করার জন্য। আমি মিষ্টি কুমড়া দিয়ে একটা ভি কাটের কার্ভিং করবো, এটা সুজানা আপু আমাকে অর্ডার করেছিল, সেটা আমি ভি কাট করে এই কার্ভিংটা করেছি। এটার ভিতরে আমি কিছু ছোট ছোট খড়কুশ দিয়ে করবো। আর মিষ্টি কুমড়া আমার আরেকটা কার্ভিং এর অর্ডার ছিল, এই কার্ভিংটা আমি এখন রেডি করে নিচ্ছি। এটার ভিতর আমি কিছু রাজকীয় হাঁস বসিয়ে দিব, আর উপরে এটা একটা পাখির খাঁচা হবে। এই তো আমি হাঁসগুলা রেডি করে নিয়েছি। আর আমি জর্দার ডেকোরেশন করার জন্য আমি মিষ্টি কুমড়া দিয়ে আরেকটা হাঁস করেছি, আর ওইটা সাইডে আমি কিছু ফুল পাতা তৈরি করে নিয়েছি। পেঁপে দিয়ে আমি একটি পদ্ম ফুল করেছি, পেঁপের পদ্ম ফুল, আর পেঁপে দিয়ে একটা ফুল করেছি, ছোট্ট একটা ফুল। এগুলো রেডি করে নিলাম। এখন আমি গাজর দিয়ে কিছু কাজ করে নিয়েছি, গাজর দিয়ে কিছু ফুল পাতা, তার সাথে খাসি সাজানোর জন্য খাসি শিং কান, তার সাথে হলো গোলাপ ফুল পাতা, সব কিছু আমি রেডি করে নিয়েছি। তার সাথে চার পাপড়ি পাঁচ পাপড়ি কিছু ফুল ছিল, আর রেড ক্যাবেজের কিছু পাতা করেছি। খুব তাড়াহুড়া করে ইভেন্টের কাজ করেছিলাম, তাই ওরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এখন ভয়েস দিচ্ছি, তাও ইভেন্টের কাজ করার ফাঁকে এখন ভয়েস দিচ্ছি, কারণ অনেক ভিডিও জমে গিয়েছে। নিয়মিত ভিডিও আপলোড না করলে ফোনে জায়গা হচ্ছে না। এতে আমি মুলা দিয়ে দুইটা কাকাতুয়া করেছি, মুলা দিয়ে দুইটা খরগোশ করেছি, গোলাপ পাতা সব কিছু রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ। সময়ের ভিতরে রাত্রে সব কাজ কভার করে ফেলেছিলাম। এই তো আমি বিচুর দিয়ে কিছু চার পাপড়ি পাঁচ পাপড়ি ফুল, তার সাথে গোলাপ আমি ভি কাট করে কিছু পাতা রেডি করে নিয়েছি। আর শীতকাল বুঝতেই পারছেন যে বাহিরে বসে কাজ করা যাচ্ছে না, তাই কম্বলের ভিতর ঢুকে ইভেন্টের কাজ করতে হচ্ছে। আর শীতকালেও যদি এগুলো ভিজিয়ে রাখা যায় তাহলেও সতেজ থাকে, তাই আমি গাজর আর বিটরুটটা রাত্রেই ভিজিয়ে রেখেছি। এখন বাজে রাত 3:45 মতো, তা আমি এই টাইমেই ভিজিয়ে রেখেছিলাম। আর ক্যাপসিকামটা সকালবেলায় রেডি করে নিলাম, ইভেন্টের ভেন্যুতে যাওয়ার আগে ক্যাপসিকামটা কেটে নিয়েছি। এটাও এখন বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর তুলে ফেলবো। শসা কিউলিপটাও সকালে রেডি করেছি, ভেন্যুতে যাওয়ার আগে বাসা থেকেই তো রেডি করে নিচ্ছি কার্ভিংগুলো সেটিং করে, তাই ভাবলাম যে ভেন্যুতে যাওয়ার আগে এগুলো রেডি করে নিই। এই তো মোটামুটি এখন সব কিছুই রেডি, এখন এগুলো সব রেডি করে নিব সেলোফেন করে, তারপরে বের হয়ে যাবো। এই তো আমি মিষ্টি কুমড়া কার্ভিংটার ভিতরে খরগোশগুলো বসিয়ে দিয়েছি, এখন একে একে সেটিং করে নিব। এই তো ক্যাপসিকাম দিয়ে উপরে কাকাতুয়া দিয়ে সুন্দরভাবে বিটরুট দিয়ে এটা কভার করেছি। এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে আরেকটা যে কার্ভিং ছিল এটাও রেডি করে নিলাম। এই তো বিটরুট দিয়ে সুন্দরভাবে এটাও রেডি করেছি আলহামদুলিল্লাহ। আমার এই তো কার্ভিংগুলো মোটামুটি রেডি, এখন এগুলো পদ্ম ফুল, তার সাথে মিষ্টি কুমড়ার কার্ভিং ছিল তিনটা, সব কিছু একে একে রেডি করে নিয়েছি। এখন সেলোফেন করে এখন আমরা ঘড়িশাল বাজারে যাব, কলাগাঁও রোডে প্লেনালা বাড়িতে আমরা ভেন্যুতে যাচ্ছি আর কি। এই তো আমরা এখন ভেন্যুতে যাচ্ছি, রিক্সা নেওয়ার আগে অটো দিয়ে যাচ্ছি, অটো দিয়ে নড়িয়া যাব, নড়িয়া থেকে তারপর ভেন্যুতে যাব। ভেন্যুতে যাওয়ার আগে আমি একটা কোক নিয়েছিলাম, যে পানি টিসটা না লাগলে যেন খাবারটা খেয়ে নেওয়া যায়, কোকটা খেয়ে নেওয়া যায়। আর ভেন্যুতে গিয়ে আমি ওই জায়গায় লাঞ্চ করেছি, লাঞ্চ করার জন্য অনেক কি করেছে তারপর ওখানেই লাঞ্চ করেছি আর কি। এই তো ভেন্যুতে চলে আসলাম। আমি ভেন্যুতে এসে দেখি ব্রাইড ফটোশ্যুট করছে, বললো ভাই আপনার জন্য উপরে সব কিছু রেডি করে রেখেছি ওয়েডিং টেবিলের জন্য, আপনি উপরে চলে যান। এই তো আমি একে একে এখন খাসিটা বসিয়ে নিলাম, এই তো খাসিটা এখন একে একে রেডি করে নিচ্ছি। সাগর আনাটাও আলহামদুলিল্লাহ আমি যেভাবে চেয়েছিলাম ওইভাবেই রেডি করতে পেরেছি, কিন্তু বসাতে একটু প্রবলেম হয়েছিল। শরীয়তপুরে বাবুর্চিরা ওরকমভাবে ঢাকার মতো করে খাসিটাকে বাঁধতে পারে না, তাই বসাতে অনেক কষ্ট হয়, তারপরও আলহামদুলিল্লাহ ঠিক মতো বসিয়েছি। এই তো আস্তে একটা বড় রুই মাছ দিয়েছে বরকে, এটাও রেডি করে নিলাম লেটুস পাতা গাজর বিটরুট দিয়ে। এখন জর্দাটা রেডি করব, জর্দাটার সাইডে আমি একটা মিষ্টি কুমড়ার কার্ভিং দিয়ে আর শাহি জর্দাটা এখন রেডি করে নিলাম। একে একে এখন সব কিছুই রেডি করে নিব। আমি যে মিষ্টি কুমড়া একটা কার্ভিং করেছিলাম ওইটার পাশে আমি দিয়ে দিব বেগুনি, আর এই তো আস্ত দুরুজ যেটা এটাও রেডি করে নিলাম, আস্ত মুরগি, আস্ত মুরগিটা রেডি করে আমার ওয়েডিং টেবিলে কাজও শেষ। আর ঢাকার থেকে ভাইয়ারা চলে আসছে, আমি দোতলার উপরে থেকে কিছু শ্যুট নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। বর আর গ্রুম একেবারেই নাচতে নাচতে শ্বশুরবাড়ি ঢুকছে, ওটাও আমি কিছু ক্লিপ শেয়ার করার চেষ্টা করব, কারণ ওই সাইডে আবার আমার লাইভ ছিল পেজের জন্য, তাই লাইভ করতে চলে গিয়েছিলাম। যে সব মিলেই যতটুকু পেরেছি শেয়ার করার জন্য। আর সুজানা হক আপুকেও আমি আজকে ব্লগে দেখিয়েছি, বা আবারও আরেকবার দেখাবো আপনাদের সাথে। এই তো বরকে বরণ করে নিচ্ছে বাসার ভিতরে।
এখন আজকের ইভেন্টের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, সাকুরানা সাজানোটা কেমন লেগেছে, কার্ভিং করা কেমন লেগেছে অবশ্যই জানবেন। আর পাশে বক্স বাজছিল আর সবাই নাচছিল, সে আর এটাই হলো আমার ইভেন্টের ওনার বলবো আর ব্রাইড বলবো, সুজানা আপু। তিনি তার ইভেন্টের সব কিছু সে নিজেই দায়িত্ব নিয়ে আমাকে অর্ডার করেছিল, আর তার কাজগুলা খুবই পছন্দ হয়েছিল। সে সুন্দর সুন্দর কিছু রিভিউ দিয়েছিল, ওগুলা পেজে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। ক্লায়েন্টের যখন মন ভরে কাজে তখন আর কিছুই লাগে না, টাকা তো আমরা সবসময় কম বেশি রোজগার করতে পারবো, কিন্তু ক্লায়েন্ট যখন ভালো একটা রিভিউ দেয়, বলে ভাই আমার কাজগুলো খুব ভালো লাগছে, তখন হলো মন ভরে যায়। আর কার্ভিংগুলোও মোটামুটি আমি সব সুন্দরভাবেই রেডি করতে পেরেছি, আর খাবারগুলো দিয়ে দিয়েছি কার্ভিংয়ের সাথে। সালাদের ডিশ আলাদা ছিল, কার্ভিং মিষ্টি কুমড়া কার্ভিংয়ের সাথে বেগুনি দিয়েছি, রোস্ট আলাদা ছিল, সব খাবার আলাদা আলাদা করে দেওয়ার। যখন বরকে খাবার দেওয়া হবে তখন তো এখানে আরও এক্সট্রা খাবার আসবে, আমি জাস্ট ডেকোরেশন করার জন্য কিছু কিছু খাবার এখানে রেডি করে দিয়েছি। এই তো আস্ত মুরগির দুইটা দুরুস্ত ছিল, তার সাথে আরও অনেক খাবার ছিল, আরও অনেক খাবার আসবে যেগুলো এখন দিলে ঠান্ডা হয়ে যাবে, তাই দিতে চাচ্ছি না, জাস্ট ডেকোরেশন করলে যেগুলো ভালো লাগবে ওগুলাই জাস্ট এখন দিয়ে দিয়েছি। আর অনেক অনেক ইভেন্টের ব্লগ জমে যাচ্ছে, আর অনেক অনেক শেয়ার করার চেষ্টা করছি। আপনারা যত বেশি লাইক দিবেন আমার পেজটা ফলোয়ার পাবে, তত বেশি আপনাদের সাথে আমার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ আল্লাহ।